উপজেলা নির্বাচন ঘিরে পাবনার সুজানগরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরসে যোগ দেন সহকর্মী кабুল ইসলাম। кабুল নির্বাচনী সংঘর্ষের সর্বশেষ কি অবস্থা আপনার কাছে রয়েছে যারা আহত হয়েছে তাদের কি অবস্থা আর দুপক্ষ থেকে কোনো কথা জানতে পেরেছেন কিনা। মুজ্যা আপনাকে ধন্যবাদ সারা দেশে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হবে আগামী 8ই মে। তার ওই ধারাবাহিকতায় কিন্তু জেলার অন্যতম একটি সুজানগর উপজেলায় নির্বাচন হচ্ছে আর এই উপজেলা কেন্দ্র করে উপজেলার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র আব্দুল ওহাব এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন এই দুইটা প্রার্থীর মধ্যেই কিন্তু প্রতিদ্বন্দ্বিতা চলছে মূলত এই উপজেলাতে আওয়ামী লীগের থেকেই কিন্তু চলে আসছে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই নয় এই দুই গ্রুপের কিন্তু পূর্ব থেকেই কিন্তু সহিংসতা বিশৃঙ্খলা এবং গ্রুপিং মারামারি ঘটনা ঘটে ঘটেই চলছে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু গতকালকে একটি রক্তশালী সংঘর্ষ ঘটেছে উপজেলার একটা ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই কিন্তু পুলিশকে খবর দিলে সেখানে পুলিশ গিয়ে উপস্থিত হয় এবং সেখানে ত্রিমুখী এক সংঘর্ষ ঘটে ত্রিমুখী সংঘর্ষ ঘটার সময় কিন্তু দুইজন গুলিবিদ্ধ হয় এবং সব মিলে পাঁচজন আহত হয় সবাইকে পাবনা এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এ বিষয়ে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন যেটা জানিয়েছেন যে তার পুলিশ সদস্যদের আহ উপর আতর্কিত হামলা করতে যানবাহনের নিরাপত্তা স্বার্থে কিন্তু তারা গুলি ছুটতে বাধ্য হয় যার কারণে আহ গুলিবিদ্ধের ঘটনা ঘটছে বলে স্বীকার করেছেন আসলে এই উপজেলাকে দুইজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন আগামী আটই মে এই উপজেলাতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে এবং আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি বা কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি এই পরিবেশ মোটামুটি এখন শান্ত রয়েছে এই ছিল পাবনার সুজানগর উপজেলা থেকে সহিংসতা এবং নির্বাচনী সর্বশেষ পরিস্থিতি নুজাত আপনার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম